আজকে আমরা দেখবো অংশীদারি ব্যবসা হিসাবের গুরুত্বপূর্ণ অঙ্ক দুই। আমি তোমাদেরকে গত ক্লাসে অংশীদারি ব্যবসা হিসাবে প্রথম অঙ্কের একটা ক্লাস নিয়েছি, আজকে দুই নাম্বার ক্লাস। এবং আজকের অঙ্কের মধ্যে যে তথ্যগুলো দিয়েছি, যে আইটেমগুলো দিয়েছি, গত ক্লাসের অঙ্কের মধ্যেও ছিল। তবে আমি তোমাদেরকে বলবো, আজকের অঙ্কটা হুবহু ফাইনাল পরীক্ষায় আসতে পারে, যার জন্য তোমরা এত সুন্দর করে অঙ্কটা আমার কাছ থেকে বুঝে নিবার চেষ্টা করবে। আর আমি যা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, আমি তোমাদেরকে শুরুতে বলেছিলাম তোমরা খাতা কলম সঙ্গে নিয়েই বসবে। যদি তোমাদের কাছে মনে হয় যে এই প্রশ্নটা, এই উত্তরটা, এই কথাটা স্যারের খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো লাগলো, খুব প্রয়োজনে আসবে, সুন্দর করে তোমরা ছোট ছোট করে লিখে রাখবে। এরপরে তোমার ভিতরে যে প্রশ্নের সম্মুখীন, ভিতরে যে প্রশ্নগুলো আসবে, অনেকেই তোমরা একটু বলেছো যে যখনকার প্রশ্ন তখনই যদি বলতে পারতাম সুবিধাটা বেশি হইতো। আসলে এটা সত্য কথা, যখনকার প্রশ্ন তখনই বলতে পারলে খুবই সুবিধা হইতো, এটাও আমিও তোমাদের সাথে একমত। তবে আমি তোমাদেরকে বলবো যে সেই অনলাইন ক্লাসে তোমাদেরকে সেই সুযোগ যদি দেই, তাহলে তোমরা কোনো কিছুই বুঝতে পারবে না। এখন যেভাবে তোমরা নিরিবিলি 30 মিনিটের মতো সুন্দর করে বসে থেকে, 20 মিনিটের মতো সুন্দর করে বসে থেকে অঙ্কটা তোমরা সুন্দর করে বুঝে নিবে, তাহলে তোমাদের সুবিধাটা বেশি হবে। আমি বলবো তোমাদের যে নেক্সট আমি সুন্দর করে তোমাদেরকে প্রত্যেককে প্রশ্ন করার সুযোগ দিব। তোমরা যদি 2 ঘন্টা বড় আমাকে প্রশ্ন করো, আমি তাও তোমাদের প্রশ্নের উত্তর দিতে রাজি আছি এবং বাধ্য, আমি তোমাদেরকে উত্তর দিব। তোমরা দুঃখিত হবে না, কষ্ট পেও না। তোমরা আমি সকলেকেই মিউট করে দিয়েছি ক্লাসটা পরিপূর্ণভাবে ভিডিও করার জন্য। মূলত আমি এখন যা বলবো সবই ভিডিও হবে, পরবর্তীতে তোমাদেরকে আমি আপলোড করে দিব নেক্সট ক্লাস। আগামীকাল তোমরা এই ক্লাসগুলো আপলোড পাবে। এবার আমরা অংশীদারি ব্যবসায়ের গুরুত্বপূর্ণ অঙ্ক দুই, এই 2 নাম্বার অঙ্কটা আমরা এখন দেখব কিভাবে আমরা সমাধান করতে পারি, এবং 2 নাম্বার অঙ্কের মধ্যে কোন কোন বিষয় আছে, কোন কোন তথ্য আছে, আমরা সেই বিষয়গুলো এবং তথ্যগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর গত ক্লাসে আমি তোমাদেরকে চেষ্টা করেছিলাম যে আমরা যে লাভ লোকসান আবন্টন হিসাব সবটা প্রস্তুত করতেছি, সেই সকের ডেবিট দিকে এবং ক্রেডিট দিকে কোন কোন আইটেম গুলো যায়, আমি চেষ্টা করেছিলাম তোমাদেরকে সাথে সাথে মুখস্থ করে ফেলানোর জন্য। আমার সাথে সাথে অনেকেই মুখস্থ বলতেও পেরেছ কোন ক্রেডিট দিকে কোন কোন আইটেম গুলো যায়, ডেবিট দিকে কোন কোন আইটেম গুলো যায়, তোমরা কিন্তু অন্তত মুখস্থ করে ফেলেছিলে। আমরা আজকেও আবার দেখবো সেই অঙ্কের আইটেম গুলো কোন কোন গুলা ক্রেডিট দিকে যায়, কোনগুলা ডেবিট দিকে যায়, এবং কিভাবে লিখতে হয় প্রত্যেকটা বিষয়ই আমরা বিস্তারিত দেখবো। আজকের বিষয় পরিস্থিতিতে আছে হিসাব বিজ্ঞান, দ্বাদশ শ্রেণী, বিএম শাখা, কোর্স কোড 1825। তোমাদেরকে মনে হয় বলেছিলাম, আবার একটু মনে করাই দিই, তোমাদের ফাইনাল পরীক্ষার হলে কিন্তু এই কোর্স কোডটা লিখতে হবে 1825, তোমরা মুখস্থ করে ফেলবে 1825। আর তোমাদের কোর্সের নাম হলো হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ 2, লেকচার নাম্বার আজকে 2, অর্থাৎ আজকের গুরুত্বপূর্ণ অঙ্কের নাম্বার হলো 2। আমরা আজকে লেকচারটা তোমরা শুনবা অংশীদারি প্রতিষ্ঠানের উপর, অর্থাৎ তোমাদের অংশীদারি ব্যবসা নামে যে অধ্যায়টি রয়েছে দ্বিতীয় পত্রে, সেই অধ্যায়ের উপর আজকের ক্লাসটি আমি উপস্থাপন করছি তোমাদের সামনে। সিগন ফল হিসেবে আমরা জানি এই অধ্যায় পাঠ শেষে তোমরা যারা শিক্ষার্থী রয়েছ অংশীদারি প্রতিষ্ঠানের হিসাব তৈরি করতে পারবে। এবার তোমাদের সামনে আজকের উল্লেখযোগ্য এবং ফাইনাল পরীক্ষায় আসার মতোই একটি অঙ্ক, আমি বলবো যে এই অঙ্কের ভিতরে যে আইটেম গুলো রয়েছে এই আইটেম গুলো দিয়েই তোমাদের ফাইনাল পরীক্ষায় একটি অঙ্ক আসবে, মাস্ট, তোমরা নিশ্চিন্তে থাকো। এবং আজকের অঙ্কটা তোমরা যথাযথভাবে সুন্দর করে আইটেম গুলো আমার কাছ থেকে সুন্দর করে বুঝে নিবে। দেখো আমাদের সমস্যাতে কি বলা আছে, সমস্যা 2 মানে গুরুত্বপূর্ণ অঙ্ক 2, সুমি, শান্তা ও নিপা একটি অংশীদারি ব্যবসায়ের 3 জন অংশীদার, ব্যবসায়ের মুনাফা যথাক্রমে 2:2:1 অনুপাতে বণ্টন করে নেয়। 2018 সালের 1 জানুয়ারির তারিখে তাদের মূলধন ছিল, আমি তোমাদেরকে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে করাই দিব তোমাদের জন্য, যা তোমাদের ভবিষ্যতে খুবই কাজে লাগবে। এইখানে দেখো আমি একটু বৃত্তের মধ্যে ফেলাবো, এই যে এই বিষয়টা তোমরা একটু মাথায় রাখবে, মূলধন ছিল, এই মূলধন ছিল থাকলে কি হবে। আর এখানে অনেক সময় মূলধন ছিল না লেখা থেকে লেখা থাকতে পারে, এত তারিখে তারা এত এত টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করলো বা শুরু করলো, ব্যবসা আরম্ভ করলো অথবা শুরু করলো, অথবা লেখা থাকতে পারে বৃত্তের মধ্যে যা লেখা আছে মূলধন ছিল। আজকে ছিল এটা তোমরা আমাকে একটু প্রশ্ন করে একজনে কেউ মনে করে দিবে, যখন তোমাদেরকে আমি প্রশ্ন করার সুযোগ তৈরি করে দিব,
মূলধন ছিল থাকলে কি করতে হবে আমি বলেও যাব, ভিডিওতে তোমরা শুনতেই পাবে দেখতেই পাবে। আচ্ছা, সুমির মূলধন ছিল দেখো কত টাকা, 40,000 টাকা, শান্তা 30,000 টাকা এবং নিপার 20,000 টাকা মূলধন ছিল। এটা 2018 সালের 1 জানুয়ারি তারিখে তাদের এই মূলধনটা ছিল, আমরা দেখতে পাচ্ছি কার কত টাকা মূলধন ছিল সেটা এখনই তোমরা মুখস্থ করে ফেলবে। সুমির ছিল 40,000 টাকা, শান্তার 30,000 টাকা, নিপার 20,000 টাকা, যাতে করে আমার ঘুরে এসে টাকটা না দেখতে হয়। আর কেউ কেউ তোমরা ইচ্ছে করলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এখান থেকে দেখতে পারো। আচ্ছা, অংশীদারি চুক্তি অনুযায়ী সুমি ও শান্তা প্রতি মাসে যথাক্রমে 800 টাকা এবং 1,000 টাকা বেতন পাবে। অর্থাৎ চুক্তি অনুযায়ী, আমি তোমাদেরকে বলেছিলাম 1932 সালের ভারতীয় আইন অনুযায়ী আমাদের বাংলাদেশে এই অংশীদারি কারবার প্রতিষ্ঠানটার হিসাব নিকাশ পরিচালিত হয়। সেই আইন অনুযায়ী বলা আছে, যদি কোনো অংশীদার তোমার সার্বক্ষণিক কারবারের দায়িত্ব পালন করে থাকে, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে, আবার কেউ আছে 1 ঘন্টা সময় দেয় না দিনের মধ্যে, আবার কেউ আছে 24 ঘন্টায় সে ব্যবসা পরিচালনা করতেছে, এই ক্ষেত্রে যারা বেশি দায়িত্ব পালন করে ঠিক তাদেরকে তখন কি করা হয়, চুক্তি করে এই কারবার থেকে তাদেরকে বেতন দেওয়া হয়। এই জন্য বলছে অংশীদারি চুক্তি অনুযায়ী সুমি ও শান্তা প্রতি মাসে যথাক্রমে 800 টাকা এবং 1,000 টাকা করে বেতন পাবে। অংশীদারদের মূলধন উত্তোলনের উপর 10% আর সুদ ধার্য করতে হবে। অংশীদাররা যে মূলধন এবং উত্তোলন করবে, মূলধন কারবারে দিয়েছে যে মূলধনটা দিয়েছে, এই যে 40,000 টাকা, 30,000 টাকা, 20,000 টাকা মূলধন দিয়েছে, এই মূলধনের উপর তারা কি করবে, 10% আর সুদ নিবে, দিতে হবে তাদেরকে। আবার অংশীদাররা যদি কারবার থেকে টাকা পয়সা উত্তোলন করে, সেই উত্তোলিত টাকার উপর আমরা আবার 10% সুদ আদায় করব। অর্থাৎ উত্তোলনের উপর সুদ কারবারের হলো আয়, আর মূলধনের সুদ কারবারের হলো খরচ। সম্ভাব্য লাভের প্রত্যাশায় ব্যবসা হতে প্রত্যেকে প্রতি মাসে 500 টাকা করে উত্তোলন করেন। আমি গত ক্লাসে বলেছিলাম যে এই অধ্যায়ের অঙ্কটা আমরা 12 মাসের করে থাকি, 1 বছরের, তাহলে প্রতি মাসে 500 টাকা করে যখন একটা অংশীদার উত্তোলন করে থাকে, প্রতি মাসে 500 টাকা করে উত্তোলন করেছে, তাহলে আমরা যখন অঙ্কটা করবো তখন 12 মাস 12 দিয়ে গুণ করে অঙ্ক করতে হবে, কারণ 12 মাসে 1 বছর হয়। তাহলে প্রতি মাসে 500 টাকা উত্তোলন করার অর্থ হলো বছরে সে 5 × 60 = 6,000 টাকা উত্তোলন করেছে, 12 দিয়ে গুণ করলেই হবে। এবার আরেকটা এন্ট্রি রয়েছে, যে এন্ট্রি গত ক্লাসেও ছিল, 2018 সালে 1 জুলাই তারিখে শান্তা 5,000 টাকা ঋণ প্রদান করে। আমরা গত ক্লাসে শুনেছি, আজকেও কথাগুলো আমি রিপিট করতেছি এই জন্য যে অংশীদারি কারবারের আইনে 1932 সালের আইনে বলা আছে, যদি কোনো কারবার প্রতিষ্ঠানে কোনো অংশীদার ঋণ প্রদান করে এবং সেই ঋণের উপর যদি সুদের হার উল্লেখ না থাকে, তাহলে সেই ঋণের উপর 1932 সালের আইনে বলা আছে 6% করে সুদ দিতে হবে, 6% সুদ দিতে হবে সুদের হার উল্লেখ না থাকলেও, এটা 1932 সালের আইন অনুযায়ী তোমাকে ধরতে হবে। আচ্ছা, এরপরে বলা আছে উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে 2018 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ব্যবসায়ের নিট লাভের পরিমাণ দাঁড়ায় 50,000 টাকা। আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে এই নিট লাভের টাকাটা অলওয়েজ লাভ লোকসান আবন্টনের ক্রেডিট দিকের প্রথম আইটেম, তোমাদের মুখস্থ করানোর চেষ্টা করেছিলাম, আজকেও দেখাবো আমি। এরপরে নতুন আজকে কথা যেটুকু আসছে সেটুকু হলো এখন আসতেছে কথাটুকু, সেই কথাটুকু আমি তোমাদেরকে যদি একটু ইন্ডিকেট করে দেখানোর চেষ্টা করি তাহলে তোমাদের সুবিধা হবে। এই দেখো, সুমি ও নিপা যৌথভাবে শান্তাকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করে যে শান্তা মূলধনের সুদ ও অন্যান্য সুবিধা ছাড়াও লাভের অংশ বাবদ কমপক্ষে 9,000 টাকা পাবে। এবার কথাটা খেয়াল করো, আমি তোমাদের বক্সের মধ্যে আয়তক্ষেত্রের মধ্যে দেখানোর চেষ্টা করেছি, সুমি ও নিপা যৌথভাবে এই মর্মে নিশ্চয়তা প্রদান করেছে যে নিশ্চয়তা দিয়েছে অংশীদারের কারবারে অংশীদার আছে 3 জন, সুমি, শান্তা ও নিপা। এখন সুমি আর নিপা এই শান্তাকে নিশ্চয়তা দিয়েছে, বাবা তুমি আমাদের সাথে ব্যবসায় আসো, ব্যবসা করো, মূলধন দাও, তুমি বছর শেষে মূলধনের সুদ বা আরো যে সুযোগ সুবিধা পাবে সেগুলা বাদেও তোমাকে আমরা লাভের অংশ দিব কমপক্ষে 9,000 টাকা। এটা সুমি ও নিপা যৌথভাবে দুইজনে কি করলো, শান্তাকে কথা দিল। নিশ্চয়ই তোমরা কথা দেওয়াকে বুঝো, প্রমিস করলো এটাও তোমরা বুঝো, এটা তো তোমরা ভালো বোঝার কথা সকলেই, প্রমিস করাটা, প্রমিস কি। তাহলে সুমি ও নিপা যৌথভাবে শান্তাকে প্রমিস করলো যে তুমি
অন্যান্য সুযোগ সুবিধা বাদেও তোমাকে আমরা লাভের অংশ দিব কত টাকা? কম পক্ষে 9,000 টাকা। এবার আসি, আমার কাছে ডাকের মধ্যে কি কি চেয়েছে, কি কি করতে হবে, আমাকে তৈরি করতে হবে। উত্তোলনের উপর সুদ নির্ণয় করতে বলছে, আমি করেছি ক নাম্বারে, উত্তোলনের উপর সুদ নির্ণয় করতে হবে তোমাকে। খ নাম্বারে লাভ লোকসান আবরণ হিসাব প্রস্তুত করতে হবে। গ নাম্বারে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতে হবে। এবার এই পুরো সমস্যাটা আমি তোমাদেরকে বিস্তারিত বোঝানোর চেষ্টা করলাম, আমরা এখন চলে যাব ক নাম্বারের উত্তরে, অর্থাৎ উত্তোলনের উপর সুদ নির্ণয় করার চেষ্টা করব আমরা। কিভাবে সুদ নির্ণয় করতে হবে, আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে একজন অংশীদার তার উত্তোলনের উপর গড়ে 6 মাসের সুদ পাবে। এই 500 টাকা প্রতি মাসে উত্তোলন করেছে, 10% করে সুদ দিতে হবে তাকে অংশীদারদের মূলধনের উপর এবং উত্তোলনের উপর। মূলধন এবং উত্তোলনের উপর কত পার্সেন্ট করে সুদ দিতে হবে সেটা ডাকে বলা আছে। এই যে দেখো 10%টা খেয়াল করো, এই 10% করে সুদ দিতে হবে এই উত্তোলনের উপর, প্রতি মাসে উত্তোলন করেছে। কিন্তু খেয়াল করতে হবে তোমাদের প্রতি মাসে, কিন্তু আমি যখন উত্তোলনের সুদ কাটবো তখন আমাকে 12 মাসের কাটতে হবে। কিন্তু উত্তোলনের উপর 12 মাসের সুদ কাটার পরেও আমি সুদ প্রদর্শন করতে হবে আমাকে 6 মাসের, অলওয়েজ ইউনিভার্সাল ট্রুথ। উত্তোলনের উপরে গড়ে কয় মাসে সুদ দিতে হয়? 6 মাসের, যদিও পার্সেন্টেজ কাটলে আসবে 12 মাসের। এই জন্য 12 মাসের আসলে তাকে অর্ধেক করে নিব। এবার আমরা দিয়ে আমরা উত্তোলনের সূত্র নির্ণয় করাটা শিখি। দেখো আমাদেরকে যেভাবে বলেছে এই সমাধানে ক নাম্বারের প্রত্যেক অংশীদারের উত্তোলনের সুদ নির্ণয় তোমরা এইভাবে লিখবে, প্রত্যেক অংশীদারের উত্তোলনের সুদ সমান দেখো 500 টাকা গুণন 10% গুণন 12 ভাগের 2 ভাগ, অর্থাৎ পার্সেন্টেজ কাটলে যে টাকাটা আসছে সেটা 12 মাসের এসেছে। তাহলে আমি কয় মাসের সুদ দেবো তোমাদেরকে বলেছিলাম 6 মাসের, তাহলে এই জন্য 12 মাসকে আমি 2 ভাগ করেছি, তাহলে 6 মাস হয়ে গেছে। উত্তোলন সুদ আসলো কত টাকা? 300 টাকা। তাহলে ক নাম্বার উত্তর আমার আনসার শেষ হয়ে গেল, অর্থাৎ আমি উত্তোলন রূপে করে কয় মাস সুদ ধরলাম? 6 মাসের, এবং উত্তোলন সুদ আসলো কত টাকা? 300 টাকা। মাথায় রাখবে উত্তোলন সুদ আসলো 300 টাকা, প্রত্যেকে কিন্তু 300 টাকা পাবে, কারণ প্রত্যেকে 500 টাকা উত্তোলন করছে কারবার থেকে। এবার আমরা খ নাম্বারের আনসার করব। সুমি শান্তা অনিপায়ের লাভ লোকসান আবরণ হিসাব 2018 সালে 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য প্রস্তুত। তাহলে এবার আমরা লাভ লোকসান আবরণ হিসাব করব। আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম লাভ লোকসান আবরণ হিসাবে ক্রেডিট দিকে প্রথম আইটেম চলতি বছরে নিতলাম, এই যে লাভ লোকসান হিসাব লিখে কুলন দিয়ে চলতি বছরে নিতলাম 50,000 টাকা। আমি ডাকের শেষ লাইনে দেওয়া ছিল, আমি এটা লিখলাম। এবং প্রত্যেক আইটেম দিবার আগে তোমাদেরকে বলেছিলাম অংশীদারদের মূলধন হিসাব লিখে কুলন দিতে হবে, এবং তার নিচে ব্রেকেট লিখতে হবে আমি কোন আইটেমটা পোস্টিং করতেছি, উত্তোলন সুদ। এবার দেখো উত্তোলন রূপে আমরা সুদ বের করছি, প্রত্যেক অংশীদার উত্তোলন রূপে কত টাকা করে সুদ পেয়েছে? 300 টাকা করে। এবার দেখো এই যে উত্তোলন সুদ লিখে সুমি শান্তা নিপা 300 300 300, এই 3 থেকে 900 টাকা যোগফল ডান দিকে পাঠিয়ে দিলাম। এবার ডেবিট দিকে প্রথম আইটেম আছে, ক্রেডিট দিকে দিবার মতো আর কোনো আইটেম নাই। ক্রেডিট দিকে আমি গত ক্লাসে বলেছিলাম 4টা আইটেমের কথা, এই একটা নিটলাভ উত্তোলন সুদ, আর একটা হলো পণ্য উত্তোলন, আর একটা যায় অগ্রিম খরচা বলি। তোমাদেরকে বলেছিলাম, তোমরা অনেকে যারা আমার গত ক্লাস করেছো তারা আমার সাথে ছিলা এবং তোমরা নিজেরা মুখস্থ করেছিলে। আজকে আমি আবার রিপিট করলাম, ক্রেডিট দিকে প্রথম আইটেম যাবে এই চলতি বছরে নিটলাভ 50,000 টাকা, তারপরে দেখবা ডাকের মধ্যে উত্তোলন সুদ থাকলে দিবা, তারপরে দিতে হবে পণ্য উত্তোলন ডাকের মধ্যে থাকলে দিবা। নেক্সট আইটেম যদি অংশীদারদের কোনো অংশীদার কারবারের অগ্রিম খরচ করে থাকে সেই খরচের টাকাটা আসবে ক্রেডিট দিকে। এবার আসি ডেবিট দিকে, আমরা কোন আইটেমটা যাবে ডেবিট দিকে? অংশীদারদের মূলধন হিসাব, মূলধনের সুদ, ওই যে 40,000 টাকা 30,000 টাকা 20,000 টাকা মূলধন দিল, সেই মূলধনের উপর 10% করে কাটলে এই 40,000 টাকা 30,000 টাকার, 40,000 টাকার 10% কাটলে 4,000 টাকা, 30,000 টাকার 10% কাটলে 3,000 টাকা। তোমরা সহজ একটা টেকনিক শিখবে, আমার টেকনিকটা যদি তোমরা একটু মাথায় রাখো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আমরা যখন কোনো অংশীদারদের মূলধনের উপর সুদ কাটবো, কোনো টাকার উপর 10% চার্জ করবো, বিশেষ করে 10% কাটবা, তখন মাথায় রাখবে যে পার্সেন্টেজ কাটার সাথে সাথে আমাদের 10% যখনই কাটবা তখনই দেখবা যে তোমাদের একটা মূল টাকা থেকে একটা শূন্য কমিয়ে দিবে, মূল টাকা থেকে একটা শূন্য কমিয়ে দিলে তোমার পার্সেন্টেজ কাটা হয়ে যাবে। এই সুমি 10,000 টাকা, আর তোমার শান্তা 30,000 টাকার 10%, নিপা 20,000 টাকার 10% কাটলে 2,000 টাকা, মোট হলো 9,000 টাকা। এবার আমরা ডেবিট দিকে আরো কোনো আইটেম দেওয়ার থাকলে আমরা দিচ্ছি। এই যে এবার শান্তার কারবারে 5,000 টাকা ঋণ দিয়েছিল, এই ঋণের উপরে আমি সুদের হার যদি চার্জ করি তাহলে আমি চার্জ দেখতে পারবো। আচ্ছা এবার দেখো এই ঋণের সুদ আমি 5,000 টাকার 6% কাটলে 5,630 300 টাকা আসবে, তার অর্ধেক হলো 150 টাকা। আর সুমি শান্তা সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য তাদেরকে 800 টাকা এবং 1,000 টাকা করে প্রতি মাসে বেতন দেওয়া হয়েছে,
তাহলে সুমি এবং শান্তার বেতনের টাকাটা আমরা ডেবিট করব। এই যে অংশীদারদের মূলধন হিসাব, ব্র্যাকেটে বেতন, সুমি 9600 টাকা, ওই 800 টাকা 12 দিয়ে গুণ করবা, কিন্তু 8 বারং 9600, শান্তা 1000 টাকা, 12 দিয়ে গুণ করবো 12000 টাকা, এই দুজনের দুজনের টাকার যোগ করলে 21600 টাকা। এবার ডেবিট ক্রেডিট সব আইটেম পোস্টিং করা শেষ হয়ে গেছে, ক্রেডিট দিকের যোগফল যদি নামাই দেখো ক্রেডিট দিকের যোগফল আসবে আমাদের মোট কত টাকা, ক্রেডিট দিকের যোগফলটা হলো এই যে 50900 টাকা, এটা একটা শূন্য সম্ভবত আমি প্রিন্টিং এ মিস্টেক করে ফেলছি, 50900 টাকা যোগফল হবে। এই 50900 টাকা ডেবিট দিকে নিয়ে আসবা, এই 50900 টাকা থেকে উপরের টাকাগুলো বিয়োগ করলে আমার পার্থক্য আসবে 20150 টাকা। এই 20150 টাকা আমাদের কি করতে হবে, অংশীদারদের মধ্যে ভাগ করে দিতে হবে। দেখো কোন অনুপাতে ভাগ করে দিব আমরা, আমরা যদি দেখি ডাকের মধ্যে দেওয়া আছে অংশীদারদের লাভ, অংশীদাররা লাভ লোকসান ভাগ করে এই অনুপাতে। আমি তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করতেছি, দেখো তোমরা বোঝার চেষ্টা করো। এই যে যে অনুপাতটা রয়েছে এই অনুপাতে অংশীদাররা লাভ লোকসান ভাগ করে নিবে, 2 2 1 2 2 1 এর যোগ করলো 5, অর্থাৎ সুমি পাবে 5/2 ভাগ, শান্তা পাবে 5/2 ভাগ, নিপা পাবে 5/1 ভাগ। 2 2 1 অনুপাত রাশির যোগফল বের করবা তোমরা, যোগফল হলো কত, 5। তাহলে প্রথম জন পাবে 5/2 ভাগ, দ্বিতীয় জন পাবে 5/2 ভাগ, তৃতীয় জন পাবে 5/1 ভাগ। আমি অঙ্কের শেষে কিন্তু তোমাদের জন্য সুবিধার জন্য এই টিকাগুলো করে রেখেছি, তোমাদের টেনশনের কোনো কারণ নেই, অঙ্কের শেষে তোমরা টিকাগুলো পেয়ে যাবে, তখন তোমরা দেখতেও পারবে বুঝতেও পারবে। আর তার আগে তোমাদের একটু বলে রাখি, আমাদের ক্লাস টাইমটা সম্ভবত প্রায় শেষের দিকে, সকলেই আবার দ্রুত জয়েন করবে যখন ক্লাসটা সাসপেন্ড হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, আমি আবার লিংক দেবো, তোমরা দ্রুত ওই লিঙ্কে ক্লিক করে ঢুকে পড়বে। আমরা যদি নেক্সট পৃষ্ঠায় চলে যাই, এটা আনসার করেছি, এটা আনসার করা শেষ হয়ে গেছে, এবার আমাদের রয়েছে আর একটি সব, এই অংশীদারদের মূলধন হিসাবের সবটা। আমরা যদি এই অংশীদারদের মূলধন হিসাব পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম অংশীদারদের মূলধন হিসাব রাখার দুটা পদ্ধতি, একটা হলো পরিবর্তনশীল মূলধন পদ্ধতি আর একটা হলো স্থিতিশীল মূলধন বা স্থায়ী মূলধন পদ্ধতি। আজকে আমরা করতেছি পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতেই। এই পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে অঙ্ক করতে গেলে ওই যে তোমাদের বলেছিলাম মূলধন ছিল, তোমাদের কথাটা মাথায় আসে কিনা জানি না, তোমাদের একটা ইঙ্গিত দিয়েছিলাম এবং বৃত্তের মধ্যে দেখেছিলাম ডাকের মধ্যে যে মূলধন ছিল, মূলধন ছিল লেখা থাকলে ক্রেডিট দিকে 2018 সালের জানুয়ারি মাসের 1 তারিখ লিখে ব্যালেন্স বিডি লিখতে হয়, প্রথম আইটেমটা হবে ব্যালেন্স বিডি, মূলধন ছিল বলেই এখানে ব্যালেন্স বিডি। আর যদি লেখা থাকতো এত এত টাকা নিয়ে মূলধন ব্যবসা আরম্ভ করে বা শুরু করে, তাহলে এখানে লেখা থাকে লিখতে হয় নগদান হিসাব, জানুয়ারি 1 তারিখ লেখে নগদান হিসাব লিখতে হইতো। আর এখন লিখেছি আমরা কি ব্যালেন্স বিডি, 40000 টাকা, 30000 টাকা, 30000 টাকা। এবার তোমাদের কাজ হলো ক্রেডিট দিকে দ্বিতীয় আইটেমটা লিখতে হবে, ডিসেম্বর 31 লাভ লোকসান আপন হিসাব লিখে কুলম দিয়ে আগের যে শখটা আমরা তৈরি করলাম, আগের শখের ডেবিট দিকের যে আইটেম গুলো আছে, ডেবিট দিকের প্রথম আইটেম আছে মূলধনের সুদ, এই মূলধনের সুদ লিখে ক্রেডিট দিকে নিয়ে আসে পারবা। ডেবিট দিকে দ্বিতীয় আইটেম দেওয়া আছে বেতন, এই বেতনটা যার যার করে ক্রেডিট দিকে নিয়ে আসে পারবা, অর্থাৎ ডেবিটের আইটেম গুলো আসে ক্রেডিট দিকে আর ক্রেডিটের আইটেম গুলো আসে ডেবিট দিকে। এই সূত্রটা যদি তোমরা একটু মাথায় রাখো তাহলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তারপরে ডেবিট দিকে আমরা বের করেছি লাস্ট আইটেম মুনাফার অংশ, যার যার টাকা তার তার করে দিয়ে দিলাম। এবার আমরা ডেবিট দিকে যাব, প্রথম আইটেম দিতে হয় অলওয়েজ উত্তোলন হিসাব, ওরা 500 টাকা করে মাসে উত্তোলন করেছিল, বছরের উত্তোলনের পরিমাণ হয় 5/60 6000 টাকা করে দিয়ে দিলাম। ডিসেম্বর 31 লাভ লোকসান আপন হিসাব লিখে কুলন দিয়ে ক্রেডিট দিকের আইটেম আছে একটা উত্তোলনের সুদ, এই 300 টাকা 300 টাকা করে দিয়ে দিলাম। এবার ক্রেডিট দিকে সবসময় যোগফল বেশি হবে, ক্রেডিট দিকে যোগফল গুলো নামাইলাম, এই দেখো 61000 33 54000 25000 717, এই যোগফল গুলো ডেবিট দিকে নিয়ে আসলাম 61000 33 54000 25000 717 টাকা। এই যোগফল থেকে আমি একটা একটা করে বিয়োগ করবো, উপরের গুলা 6000 টাকা 300 টাকা বিয়োগ করলাম, ডিসেম্বর 31 ব্যালেন্স সিডি বেরোলো 54733 টাকা। সেম 54000 টাকা থেকে এই 6000 টাকা বিয়োগ করবা, 300 টাকা বিয়োগ করবা, তাহলে আসবে 47700 টাকা। আবার 25717 টাকা থেকে 6000 টাকা বিয়োগ করবা, 300 টাকা বিয়োগ করবা। অর্থাৎ আমরা যদি একটু এইভাবে আমি তোমাদেরকে দেখাই কোনগুলো তোমার বিয়োগ হচ্ছে, দেখো এই যোগফল থেকে এই আইটেম গুলো আমরা বিয়োগ করলাম, বিয়োগ করলে আমাদের ফলাফল আসলো এই যে এই লাইনটা, ফলাফলটাও যদি আমি তোমাদেরকে একটু দেখাই তাহলে আরেকটু তোমাদের ক্লিয়ার হবে। এই ফলাফলের লাইনটা এটা আসলো, এইটাকে বলা হয় ব্যালেন্স সিডি বছরের শেষ দিন। এই সিডিকে পরবর্তী মাসের বছরের এবং মাসের শুরুতে 2019 জানুয়ারি 1
এইটা লেখা এই যে ব্যালেন্স বিডি লেখা এই পাশে নিয়ে এসে বসে দেখো এই টাকাটাই কিন্তু আসছে এই যে ডিসেম্বর 31 ব্যালেন্স সিডি এই টাকাটাই কিন্তু আমি এই পাশে নিয়ে আসছি দেখো এটা নিয়ে আসবে এবার তোমাদের অঙ্কের পুরাটা সমাধান করা শেষ হয়ে গেছে আমার এবার তোমাদের আর টেনশনে করার কারণ নেই এরপরে আমি তোমাদের প্রশ্ন করার সুযোগ করে দিব তোমরা যেহেতু ধৈর্য ধরে অনেক কষ্ট করেই তোমরা শুনলে ক্লাসটি আমরা শেষ পৃষ্ঠায় চলে যাই স্যার মুনাফার অংশটা কিভাবে বের করে একটু বাইর করে দিলে ভালো হতো যে তিনজনের এবার দেখো মুনাফার অংশটা আমি এই যে এখন দেখাচ্ছি নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ডাকে নিয়ে যাচ্ছে একটু এটা যারা যে প্রশ্ন করেছো আমি নিজে এমনি প্রশ্ন না করলেও বুঝাইতাম তোমাদের ডাকে আমি আবার একটু নিয়ে যাচ্ছি তা নাহলে তোমাদের বুঝাইতে পারবো না তোমাদেরকে আগে দেখাইতে হবে বিষয়টুকু ডাকে কি বলেছিল এই ডাকে যে বিষয়টুকু তোমাদের কাছে জানতে চেয়েছিল সেইটা হলো এইটুকু দেখো এইটুকু তোমাদেরকে একবার দেখাইছিলাম এই যে এই অংশটুকু এই অংশটুকু আমি তোমাদেরকে এখন বুঝাবো তোমরা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো সুমিও নিপা যৌথভাবে শান্তাকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করে যে শান্তা মূলধনের সুদ অন্যান্য সুবিধা ছাড়াও লাভের অংশ বাবদ কমপক্ষে 9,000 টাকা পাবে এবার তোমাদেরকে এই জায়গার থেকে আমি একটা থিম দিয়ে যাচ্ছি খেয়াল করে দেখো সুমিও নিপা যৌথভাবে শান্তাকে দিতে চাইছে তোমরা এই কথাটুকু বুঝতে পারছো কিনা না বুঝতে পারলে কেউ আমাকে প্রশ্ন করতে পারে একজন সুমিও নিপা যৌথভাবে শান্তাকে অর্থাৎ দুইজনে একজনকে দিতে চাইছে আমি বুঝাইতে পারছি কিনা সুমি ও নিপা শান্তাকে নিশ্চয়তা দিয়েছিল কথা দিয়েছিল সে লাভের অংশ পাবো কমপক্ষে কত টাকা 9,000 টাকা এবার লাভের অংশ যখন ভাগাভাগি করবা কোন অনুপাতে ভাগ করবা এই যে এই অনুপাতে দেখো 2:2:1 অনুপাতে দেখতে পাচ্ছ কিনা এই যে দেখো 2:2:1 অনুপাতে এই অনুপাতে তুমি লাভ লোকসান ভাগ করবা তাহলে ভাগ করলে লাভের অংশ বাবদ এই এই শান্তা 9,000 টাকা পাবে না 9,000 টাকা না পাওয়ার কারণে অর্থাৎ কম পাবে যদি 9,000 টাকা পেয়ে যায় তাহলে সুমি আর নিপা কেউ টাকা দিবে না সুমি এবং নিপা তখন কথা অনুযায়ী কি কথা বলবে শুনেছ শুনো এই দুইজনে তো দিতে চাইছে কাকে দিতে চাইছে এই শান্তাকে দিতে চাইছে শান্তা যদি লাভের অংশ বাবদ 2:2:1 অনুপাতে 9,000 টাকা পেয়ে যায় তাহলে সুমি এবং নিপা তখন বলবো তোমাকে লাভের অংশ কত দিতে চেয়েছিলাম 9,000 টাকা তুমি 9,000 টাকা পেয়েছ পেয়েছি তাহলে তোমাকে আমরা আর 1 টাকাও ভরে দিব না কিন্তু তুমি যদি 8,000 টাকা পেয়ে থাকো তাহলে তোমার লাভের অংশ ঘাটতি আছে কত 1,000 টাকা তাহলে এই 1,000 টাকা দিবে কারা সুমি এবং নিপা এবার তোমরা কথাটুকু শুনতে পেরেছো কিনা বুঝতে পেরেছো কিনা খেয়াল করে দেখো যদি লাভের অংশ কম পড়ে ঘাটতি পড়ে সেই ক্ষেত্রে দেখো এইবার আমরা অঙ্কে যায় দেখি লাভের অংশ তারা পাইছে কতটুকু খসড়া গণনায় যাই দেখতে হবে একদম এইবার এই খসড়া গণনায় দেখো সুমি লাভের অংশ 5/2 অংশ পাবে এই যে আমি এবার দেখাইতেছি কিন্তু খেয়াল করে দেখবে সুমি 5/2 অংশ লাভের অংশ পাবে টাকা পাবে এই হারে টাকা আসতেছে কত 8,660 টাকা দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই এবার আমি যাব আগে শান্তার কাছে এবার দেখো শান্তা টাকা পেয়েছে কত শান্তা এই 20,150 টাকা মুনাফার মধ্য থেকে 5/2 অংশ হিসেবে শান্তা পেয়েছে কত টাকা 8,060 টাকা কিন্তু এই শান্তাকে সুমি এবং নিপা দিতে চেয়েছিল কত টাকা 9,000 টাকা তাহলে ওর মুনাফার ঘাটতি আছে দেখো কত টাকা এই যে 940 টাকা আমি লিখেছি তাহলে এই 940 টাকা শান্তা ওই সুমি এবং নিপার কাছ থেকে পাবে শান্তা সুমি এবং নিপার কাছ থেকে পাবে এই দেখো লিখেছি যুগ নিশ্চয়তা নিশ্চয়তার অংশ খেয়াল করে দেখো যুগ নিশ্চয়তার অংশ নিশ্চয়তা দিতে হয়েছে কত টাকা এই 940 টাকা এই 940 টাকা তুমি যখন 8,960 টাকার সাথে যোগ করবা তখন তোমার লাভের অংশ আসবে কত টাকা 9,000 টাকা তাহলে সুমির তো শান্তার তখন আর কোনো কথা থাকবে না শান্তারে দিতে চাইছিল লাভের অংশ 9,000 টাকা এবার 940 টাকা শর্ট পড়েছিল এই 940 টাকা দিবে কে সুমি এবং নিপা এবার সুমি যখন দিবে তখন সুমির যে বাঘের টাকা পেয়েছে 8,060 টাকা সেখান থেকে কমে যাবে কতটুকু দিবে সুমি দেখো এই যে বাদ এখানে আমি দেখানো আছে বাদ নিশ্চয়তা বাবদ নিশ্চয়তার অংশ 940 গুণন 3/2
তিন দিয়ে ভাগ করে দুই দিয়ে গুণ করবা তাহলে 627 টাকা আসবে। এই 627 টাকা 8,060 টাকা থেকে বিয়োগ করলে তাহলে সুমির প্রাপ্য অংশ থাকবে কত? 7,433 টাকা। সেম নিপা দিতে চেয়েছিল, নিপাও দিতে চেয়েছিল, নিপা দিবে কত? 5/1 ভাগ, কারণ ওরা লাভ লোকসান ভাগ করে 2, 2, 1। এই সান্তা দুই আলা যখন চলে যাবে তখন ওদের লাভের অংশ থাকবে 1 অংশ, সেই 1 অংশই তারা তখন কি করবে, একজনের থাকবে 2 অংশ আর একজনের থাকবে 1 অংশ। দেখছো খেয়াল করে, এই অংশ হিসেবে তারা টাকাটা দেবে। এই যে 2 আর 1-এর যোগ পড়লো 3, এই যে সুমি দিয়েছে 3/2 ভাগ, আর এই 940 টাকার ভিতর থেকে 3/1 ভাগ দিবে কে? নিপা। তাহলে টাকা আসবে কত? এই 313 টাকা। এই 313 টাকা 4,030 টাকা থেকে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে থাকবে কত? 3,717 টাকা। এবার তোমরা নিশ্চয়ই এই নিশ্চয়তার অংশটুকু বুঝলে, আরো প্র্যাকটিস করো, আমার ভিডিওটা দেখবে, কথাগুলো শুনবে, এরপরও তোমাদের প্রশ্ন করার সুযোগ করে দেবে একটু পরেই। এবার দেখো এই টাকাগুলোই কোন টাকাগুলা, আমাদের যে লাস্ট যে টাকাটা চলে আসলো, আমাদের লাস্ট টাকাটা আসছে এই টাকাটা, এই 7,433 টাকা এবং 9,000 টাকা এবং 3,717 টাকা। এই টাকাটাই আমরা দেখো কোথায় দেখিয়েছি, ব্যাক করে যদি আমি দেখাই, লাভ লোকসান যখন বন্টন করেছি তখন লাভের অংশ আমরা দেখিয়েছি কত টাকা। এই এইবার দেখো এই যে এই 7,433 টাকা, 9,000 টাকা, 3,717 টাকা, এইটির যোগ ফল 20,150 টাকা। এই 20,150 টাকা এই তিনজনের মধ্যে ভাগ করে দিলাম, এবং কে কত টাকা কাকে দিতে চেয়েছিল সেটা নিশ্চয়তা বাবদ তারা মাইনাসও করে নিতে পারলো। এবার তোমরা প্রশ্ন করার সুযোগ করে দিচ্ছি তোমাদেরকে, তোমরা সকলেই প্রশ্ন করো, যে যে প্রশ্ন করে। হ্যাঁ বলো, একজন একজন করে প্রশ্ন করো, শুনতে পাচ্ছ তোমরা? একজন একজন করে একজন প্রশ্ন করো তোমরা। আমি প্রশ্ন ছিল যে সুমির মূলধনের অংশটা একটু আবার না একটু নেন, সুমির মূলধনের অংশটা এদিকে একটু আবার নিলে ভালো হতো। মূলধন না মুনাফার অংশ কোনটা? মুনাফার অংশ, মুনাফা। আচ্ছা এই দেখো আমি আবার দেখাচ্ছি, এখানেও একটু দেখাই যাচ্ছি, তোমরা যদি একটু খেয়াল করো আমি দেখাতে আমার সুবিধা হবে বুঝাইতে। সুমিকে, সুমি তো 7,433 টাকা পেয়েছে, আর শান্তা, শান্তাকে এরা দুইজনে কথা দিয়েছিল, খেয়াল করে দেখো আমি যে একটু দেখাচ্ছি, দেখো সুমি এবং নিপা এরা দুইজনে কথা দিয়েছিল যে শান্তা লাভের অংশ পাবে কত টাকা? 9,000 টাকা, বুঝতে পারছো? এবার দেখো শান্তা, শান্তা অরিজিনালি পেয়েছিল কত টাকা? আমরা যদি লাস্ট পেজে যাই একটু আমাকে সুযোগ দাও, সময় দাও, আমি সবগুলো একটু ডিলিট করে দিচ্ছি। এবার দেখো আমি আবার তোমাকে দেখাচ্ছি, তোমাদেরকে খেয়াল করে দেখো, প্রশ্ন যে করেছো সকলেই দেখবা, এই যে যে শান্তা, শান্তাকে লাভের অংশ দেওয়ার কথা ছিল কত টাকা দেখো তো? 9,000 টাকা না, কিন্তু সে দুই ভাগের পাঁচ। এবার আমাকে বলতে দাও, 20,150 টাকা ভাগ 5 × 2, অনুপাত অনুযায়ী সে প্রকৃত পক্ষে দেখো কত টাকা পেয়েছে? 8,060 টাকা। কিন্তু সুমি, সুমি এবং নিপা, সুমি এবং নিপা এরা দুইজনে ওকে কত টাকা দিয়ে দিতে চেয়েছিল? 9,000 টাকা। কিন্তু বাস্তবে পেয়েছে কত এই টাকাটা না দেওয়া তো? 8,060 টাকা। তাহলে ওর কম পড়লো না বেশি হয়েছে? কম পড়ছে স্যার। কত টাকা কম পড়েছে দেখো, এই যে আমি দেখাই আছি, 940 টাকা। এই 940 টাকা শান্তার ওখানে যোগ হইলো, যোগ হয়ে 9,000 টাকা হয়েছে, বুঝতে পারছো? জি স্যার। স্যার আমি বুঝতে পারতেছি না এখনো স্যার। হ্যাঁ বলো। 900 টাকা, এই 9,000 টাকা ওরা দিতে চাইছিল স্যার, 9,000 টাকা থেকে যত টাকা কম পড়বে তত টাকা কি ওরা দুইজনে মিলে ভরে দিব? জি স্যার। এই যারা দুইজনে দিবে, সুমি আর নিপা দুইজনে মিলে ভরে দিব যত টাকা কম পড়বো। হ্যাঁ অফকোর্স, ওরা কথা দিছিল স্যার। আমার একটা কথা ছিল, মানে 2/5 এটা ই হইছে কেমনে? 2/5 এটা আসলো কই থেকে? ওই যে যে লাভ লোকসান ভাগ করার অনুপাত দেওয়া আছে না, 2:2:1, হ্যাঁ স্যার, হ্যাঁ ওইটার যোগফল কত? 8।
এই 221 দুজন বলছে জানেছে দুই ভাগের তিন স্যার দুই ভাগের তিন আসলে এইটা বুঝো নাই জি স্যার জি জি এইটা বুঝো নাই এই জন্যই যে ওর অনুপাতটা খেয়াল করো প্রথমে অনুপাত দেওয়া ছিল 2:2:1 এটা মাথায় আছে কিনা জি স্যার জি স্যার জি স্যার তাহলে দুই হইলো প্রথম দুই হইলো সুমি জি জি স্যার আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম প্রথম দুই হইলো সুমি জি দ্বিতীয় দুই হইলো শান্তা জি স্যার শান্তা শান্তা আর তিন নাম্বার তিন নাম্বার এক হইলো নিপা শান্তা কিন্তু পাচ্ছে শান্তা কিন্তু দিবে না দিবে কে সুমি 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 হলো দুই দেখো সুমির হলো দুই আর শান্তার হলো এক তাহলে যোগ করলে কত হইলো তিন এই তিন ভাগের দুই ভাগ দিবে সুমি তিন ভাগের এক ভাগ দিবে নিপা জি স্যার এখন বুঝতে পারছি স্যার জি স্যার এখন বুঝতে পারছি 340 আছে কই থেকে স্যার 300 340 কোথায় 340 পেলাম আরেকবার রিপিট করেন একটু 940 ভাই 940 এখানে এই যে 940 জি জি তারা দুইজনে যে নিশ্চয়তা দিছিল ওই নিশ্চয়তা টাকাটা এটা কিন্তু তোমাদের মাস্টার আসবে স্যার স্যার আরেকটু আরেকবার বুঝেন স্যার আমার একটা কোশ্চেন ছিল বলো স্যার ওই যে প্রথম যে প্রশ্নটা না ওইটার হচ্ছে আপনি ওই যে 12 কে যে দুই দিয়া ভাগ দিছেন এটা কি একটা সূত্র আমরা অংশীদারি উত্তোলনের সুদ যে বের করতে হয় ও 12 কে দুই দিয়া ভাগ করে যে প্রয়োজনীয় আচ্ছা গণনাটিকে এটা তো শেষই একটু অঙ্কের ফার্স্টের দিকে গেলে ভালো হয় আচ্ছা ওই যে ওর প্রশ্ন উত্তরটা দিয়ে দিচ্ছি আগে বারো ভাগের দুই ভাগ হ্যাঁ এবার বুঝতে পারছি আর কার কি প্রশ্ন বলো স্যার আরেকটা যে বলছিলেন স্যার ওই 12 মাসে কত সালের আইন অনুযায়ী যে একটা ইয়া ছিল কি ছিল বলো 1932 সালের আইন অনুযায়ী জি স্যার 1900 আইন অনুযায়ী স্যার আইন অনুযায়ী 5% সরকার চলছে না ভাগ করে ঋণের উপরে স্যার জি স্যার ঋণের উপরে ঋণের উপরে সুদের হার উল্লেখ না থাকলে 6% করে সুদ দিতে হয় 6% স্যার জি স্যার জি স্যার হ্যাঁ বলো স্যার বলো স্যার আমি ওইটা একটু বুঝি নাই দুই ভাগে তিনটা আরেকবার বুঝবেন এই যে দেখো আমি চিহ্নিত করে রাখছি সুমি সুমি আর নিপা দিতে চাইছে নাকি জি স্যার সুমির লাভের অংশ কত এই দুই অংশ না দুই অংশ আর নিপার কত এক অংশ না জি স্যার তাহলে দুই আর একের যোগফল কত তিন এই তিন ভাগের দুই ভাগ তিন ভাগের এক ভাগ আমি যদি তোমাদেরকে একটু ইন্ডিকেট করে দেখাই এই যে খেয়াল করো তিন ভাগের দুই ভাগ আর এই হলো তিন ভাগের এক ভাগ ওই যে 940 টাকা যে ঘাটতি বললো ওই 940 টাকা গুণন তিনের এক গুণন তিনের দুই দেখো এবার বুঝতে পারার কথা জি স্যার স্যার অনুপাত অনুপাতের যোগফল করে এরা ওই তিন হয়েছে হ্যাঁ হ্যাঁ যোগফল করে তিন হয়েছে দুই আর একের যোগফল তিন সুমির আর নিপার অনুপাতের যোগফল হ্যাঁ যোগফল হ্যাঁ সুমি আর নিপাই তো দিতে চেয়েছে এই জন্য ওদের যোগফল জি স্যার জি স্যার আচ্ছা নেক্সট কোশ্চেন আমাকে একটু প্রথমটা আবার একটু বুঝিয়ে দিলে প্রশ্ন দিয়ে যান স্যার
প্রশ্নের অংশের দিকে যাইলে আমার ভালো হবে মনে হয়। আচ্ছা প্রশ্নের অংশে যাচ্ছি, দাঁড়াও। আচ্ছা নুসরাত কারো দিনে ভর্তি হয়েছিল? স্যার ওটা তো আমরা বলতে পারবো না কারো আন্ডারে ভর্তি হয়েছে। তোমরা বলতে পারবে না, এটা সত্য কথাই। মেয়েটা মনে হয় আমার অধীনে ভর্তি হয়েছে কিনা আমার খেয়াল নাই। আচ্ছা ওর নাম্বার পাইলে একটু ফোন করতাম, অযথাই মেয়েটা চলে গেল। এটা আচরণটা ভালো করলো না, কারণ ও ভুল একজনের সাথে ঝগড়া করে ও ক্লাস থেকে চলে যাবে কেন? যে যার সাথে বাচ্চা সেই চলে যাক, তাই না? কথা বলি। আচ্ছা বলো স্যার, এই প্রবলেমটা আসলে নুসরাতের সাথে আমার হয়েছে। তো ও মানে আমি লাস্ট দুই দিন আগে আপনার একটা ক্লাসে কথা বলছিলাম, এই কথার মধ্যে সে মানে কথা বলছে কন্টিনিউয়াসলি। তো মানে যখনই যে কোনো যদি কেউ কোনো কিছু কোয়েশ্চেন করে, সে মানে মানে অন্যজনকে যে একটা কোয়েশ্চেন করার সুযোগ দিবে, আচ্ছা ভাই তোমার সাথে পরিচিত থাকতেই পারে, তার মানে এই না যে তুমিই সব গুলা কথা বলবা। তো আমি এই জন্য ফার্স্টে একটা মেসেজ দিয়েছিলাম যে এত অনুষ্ঠানে তো থাকলামই কেন করতেছে। এটা এজ এ ফ্রেন্ড হিসাবে বলতে পারে বা এজ এ ক্লাসমেট হিসাবেও সে ধরতে পারে। আমি কিন্তু তাকে রিটার্ন সরিও বলছি যে সরি ফর মিস্টেক বা সরি আমি তাকে বলছি। হ্যাঁ তাকে সরি বলছি, সরি বলার পরেও সে যে রিয়াক্ট করলো আসলে সে কি সরির কি মানে মিনিং বুঝে কিনা আমি আসলে বুঝতেছি। আচ্ছা বলো তোমার প্রশ্ন বলো দি। স্যার সুমি শান্তা নিপা একটি অংশীদারের অংশীদার স্যার, এখানে ধরেন স্যার একটা কোন মুনাফা অনুপাত নাই স্যার, ধরেন কোনো অনুপাত নাই, সেক্ষেত্রে এই তিনজনেরই আবার মূলধন দেওয়া আছে স্যার। মূলধনটা আমি এইটা বাদ দিয়ে অন্য একটা বলি, 30,000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা। হ্যাঁ তিনজনের 30,000, 20,000, 10,000 অংশীদারগণ তাদের মূলধন অনুপাতে লাভ ক্ষতি ভাগ করে থাকে, মূলধন অনুপাতে লাভ ক্ষতি ভাগ করে থাকে, সেক্ষেত্রে আমরা কি করবো স্যার? আমার মূলধন অনুপাত নির্ণয় করে নিতে হবে। আমি তোমাদের চ্যাটের অংশে দেখাচ্ছি, দেখো এখানে চ্যাট অংশে দেখাচ্ছি, চ্যাটিং এ দেখো, চ্যাটিং এ দেখো এবং তোমরা নোট করে নাও। এইভাবে তোমাকে করতে হবে, মিউট করে দাও, মিউট করে দাও। এই তুমি পার্টনার তিনটার নাম বলো। মূলধন অনুপাত নিম্ন, হ্যাঁ কে প্রশ্ন করেছো? অংশীদার তিনজনের নাম বলো। প্রশ্ন কে করেছো? অংশীদার তিনজনের নাম বলো। আচ্ছা ক খ দিয়ে বুঝাচ্ছি, ঠিকই বলছো, ক অনুপাত খ অনুপাত গ। এবার যাদের মূলধন লাগবে, মূলধন বলছিল সম্ভবত কত? 40,000। আমি এটা দিয়ে বুঝাই দিই, 40,000, 30,000, 10,000, 40,000 অনুপাত 10,000। এইভাবে লেখবা, লেখার পর দেখো তো সমান সংখ্যক শূন্য বাদ দেওয়া যায় না, তিনটে সংখ্যা এখনো আসে না। এই যে আমি দিচ্ছি দেখো, 3:2:1। কারণ কি জানো, তুমি সমান সংখ্যক শূন্য গুলো বাদ, সমান সংখ্যক শূন্য বাদ দাও। জি স্যার, নিয়ম হলো সমান সংখ্যক শূন্য
বাদ দিতে পারবা, সমান সংখ্যক শূন্য যোগ করতে পারবা, একই সংখ্যাতে ভাগ করতে পারবা, একই সংখ্যাতে গুণ করতে পারবা। এবার এই প্রত্যেকটা সংখ্যা থেকে চারটে করে শূন্য বাদ দাও, তাহলে দেখো 3:2:1 হবে। বুঝতে পারছো? জি স্যার। স্যার একটা 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 কোশ্চেন ছিল স্যার। তুমি না প্রশ্ন করলে? হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, হচ্ছে যে এইখানে যদি অনুপাত দেওয়া না থাকে তারপরেও এটাকে অনুপাত করে নিতে হয়, এই তো মানে অঙ্কতে? এবার আমার এবার একটু কথা শুনো, আমার যদি ডাকের মধ্যে অনুপাত দেওয়া না থাকে, 1932 সালে ভারতীয় আইন অনুযায়ী বলা আছে প্রত্যেক অংশীদারের মধ্যে সমান অনুপাতে লাভ বা লোকসানটা ভাগ করে দিতে হবে। এটা গেল প্রথম প্রথম উত্তর তোমার। আর যদি অনুপাত দেওয়া থাকে তাহলে তো যেরকম করে আমরা এটার ভাগ করলামই, এই দেখো দেখাচ্ছি, দেখতে পাচ্ছ 2:2:1। আর যদি মূলধন অনুপাতে বলে লাভ লোকসান ভাগ করতে, অনুপাত না দিয়া মূলধন অনুপাতে লাভ লোকসান ভাগ করতে বলে, সেই ক্ষেত্রে তুমি প্রশ্ন করলা, তোমার উত্তর দিয়ে দিয়েছি, এর উপরে আর কোনো কোশ্চেন নেই এই এই অঙ্কে। হ্যাঁ, নেক্সট কে কোশ্চেন করবা বলো স্যার? আমার স্যার আমার একটা ছিল। আচ্ছা ছেলেটা বলো একটু, ছেলে ছেলে কারা আমি দেখতেছি না, বলো স্যার। ছেলেকে বাধা দেওয়া হচ্ছে বেশি স্যার। না না না, দিব সবাইকে দিব, আমি তো বলছি যে একজনের কোশ্চেন না নিও আমি যাব না, তোমাদের যত কোশ্চেন আছে। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, উত্তর দেন। বাংলাদেশের ছেলে আর মেয়ে, বাংলাদেশের ছেলে আর মেয়ে বলতে কথা বলা, এইজন্য মিউট করে দিতে হয় তোমাদেরকে, কথার উত্তর দাও কেন? একজন বলে ফেলছে বলুক, একজনে বলে ফেলছে বলুক, আমার উত্তর দিতে দাও। বাংলাদেশে কোনো টিচার নাই এতগুলো প্রশ্নের উত্তর নিবে অনলাইনে, আর আমি তোমাদের বলছি প্রত্যেকের প্রশ্নের উত্তর দিয়ে আমি তারপরে এখানে যাব, তাহলে তোমরা এত অস্থির হওয়ার কারণ কি? একজন একজন করে প্রশ্ন করতে দাও, ছেলে কি মেয়ে কি প্রশ্ন করো, আমি তোমাদের সকল উত্তর দিয়ে দেবো। হ্যাঁ বলো উমর স্যার। আমি যে 940 ওই অংশটা আইছে কিভাবে ওটা আমি এখনো বুঝতে পারলাম না। 940 আচ্ছা আচ্ছা আচ্ছা, 940 আসছে যেভাবে আমি তোমাদেরকে বোঝাচ্ছি, তোমাকে ওরা সুমি নিপা এই দুইজনে শান্তাকে লাভের অংশ বাবদ 9,000 টাকা দিতে চেয়েছিল, এই যে দাও ডাকের মধ্যে এখন আছে। ও ভাগে লাভ লোকসানের অনুপাত অনুযায়ী লাভ লোকসান বন্টনের, লাভ লোকসান বন্টনের এই যে যে লাভ লোকসান বন্টনের অনুপাত আছে দেখো দেখাচ্ছি, এই অনুপাত অনুযায়ী সে লাভের অংশ পেয়েছিল 8,060 টাকা। তাহলে 9,000 টাকা সে পাবার কথা ছিল, 9,000 টাকা কি পেয়েছিল? জি না। ওই যে 9,000 থেকে 8,060 টাকা বিয়োগ করো, 940 টাকা আসবে। ও জি স্যার। আচ্ছা এবার কোন এবারে কোন মেয়েকে প্রশ্ন করতে দাও, মেয়েরা কারা কারা প্রশ্ন করবা বলো স্যার? আবার আমি প্রশ্ন করি। হ্যাঁ বলো হাবিবা স্যার। লাভ লোকসান আবন্টন যে সফটটা স্যার, হ্যাঁ এটা আমার কাছে একটা বই আছে অ্যাটম গাইড স্যার, এখানে এটার ঘর হচ্ছে আপনার সাইডটা মানে বিবরণ টাকা বিবরণ টাকা। আচ্ছা কিন্তু স্যার আপনি যেভাবে করছেন সেটা হচ্ছে বিবরণ বিস্তারিত টাকা আবার টাকার ঘর, আবার বিবরণ তারপরে বিস্তারিত টাকা আবার টাকা, এখন স্যার কোনটা কিভাবে করব স্যার? আচ্ছা তোমার তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। তুমি হাবিবা আজকে জয়েন করেছো না ক্লাসে? আচ্ছা শোনো, সবাই মিউট করে দিই, এখন আমার উত্তরটা শোনো। হাবিবার প্রশ্নের উত্তর দিচ্ছি আমি, সবাই মিউট করে দাও, সবাই একটু ভালোভাবে শুনে নিবা। আমি একটু আগে কিন্তু হালকা একটু রাগ করেছিলাম তোমাদের উপর, কারণ আমি বলেছি বাংলাদেশে এরকম কোন শিক্ষক সম্ভবত এত তাড়াতাড়ি পাবে না যে অনলাইনে এত প্রশ্নের উত্তর তোমাকে দিয়ে তারপরে এখান থেকে বিদায় নিয়ে যায়। আমার ক্লাস শেষ হয়ে গেছে, অরিজিনাল ডিউটি শেষ হয়ে গেছে অনেক আগেই, আবার তোমার জুমের টাইম শেষ হয়ে যাচ্ছে, আর 5 মিনিট আছে, আবার 5 মিনিট পরে কেটে যাব। আমি তোমাদেরকে বলছি যে তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে আমি ল্যাপটপ ছাড়বো, তাহলে তোমরা এত তাড়াহুড়া কেন করো? একজন একজন করে প্রশ্ন করতে দাও, সেই প্রশ্নের উত্তর সকলেই শুনো, সবাই সমাধান করে নাও, সবাই বুঝে নাও। বুঝতে পারছো? এবার হাবিবার প্রশ্ন উত্তর দেই। সুজন শেখ তুমি মিউট করে দাও, হাবিবার উত্তর দিচ্ছি। হাবিবা তুমি একটু ছোট্ট করে শুনে নাও যে তুমি
আল্লাহর রহমতে অনেক বড় মাপের একজন শিক্ষকের সাথে তুমি কথা বলতেছ, তোমার সৌভাগ্য হয়েছে, তোমাদের সকলের সৌভাগ্য যে তোমরা অনেক বড় মাপের অনেক, আমি নিজেকেই বলছি, আমি নিজেকেই বলছি, কারণ আমার অতটুকু আমার অধিকার আছে বিধায় আমি বলতেছি। এবং তুমি দিন রাত 24 ঘন্টা কোথা থেকে প্রশ্ন করবা, বই পুস্তক নিয়ে, বই নিয়ে বসো, আমার প্রশ্নের উত্তরে কোনো দ্বিধাদ্বন্দ্ব পাবা না এবং অনর্গল উত্তর দিয়ে যাব। এটা তুমি তো ইন্টারমিডিয়েট স্টুডেন্ট, আমি সারাদিন রাত পড়াই অনার্স মাস্টার্স এর বলাবান। যাই হোক, মন খারাপ করো না, আমি একটু কড়া করে উত্তর দিলাম। এই জন্যই যে তুমি অ্যাটম গাইড বা যে কোনো গাইডের নাম উল্লেখ করেছো আমার সামনে, আর আমি কোনো গাইড বই হাত দিয়ে ছুঁয়েও দেখি না। ওরকম গাইড বই আমার ভিতরে অন্তরে ভিতরে হাজার হাজার বই রয়ে গেছে। তুমি এখন প্রশ্ন, আমি তোমাকে প্রশ্ন করব, তুমি কি গাইডকে বিশ্বাস করো নাকি আমাকে বিশ্বাস করবা? বিস্তারিতের ঘরটা না কাইটে ইনার কুলাম ব্যবহার করে, কিন্তু আমাদের দেশের যে হ্যাঁ হ্যাঁ বিবরণের মধ্যে করতে গেলে অনেকেই জগা খিচুড়ি করে ফেলে, বামে লেখে ডানে লেখে মাস্টার লেখে, আমারই করতে অনেক কষ্ট হয় স্যার, বিবরণের মধ্যে জায়গা হইতে চায় না স্যার, আলাদা করে ঘর করে নিলে অনেক ভালো হয় স্যার। আচ্ছা থ্যাংক ইউ, তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। আমারও একই অবস্থা স্যার। আচ্ছা মং মাও কি নাও তোমার জানি বাবা? স্যার এইটাই এইটাই আমার স্যার। তোমার শেষের অংশটুকু উচ্চারণ করি নাকি কি নাম শেষের অংশটুকু? মং মিয়া। বাবা উচ্চারণ করতে পারতেছি না, কষ্ট, মং পর্যন্ত উচ্চারণ করতে পারতেছি, মং মাও না? জি স্যার। আচ্ছা বাবা তুমি কি প্রশ্ন করতেছ বলো। প্রশ্ন তো ওই একটা মেয়ে প্রশ্ন করলো, ওটা আমারও স্যার, আমার বইতেও এরকম স্যার, বিবরণ টাকা, সকলের বইতেই আছে, ওটা কোনো ফ্যাক্টর না বাবা। তুমি যদি আমার আমার সব না কেটে বইটা কাটো তাও ভুল হবে না, আবার বইটা না কেটে তুমি আমারটা ব্যবহার করো তাও ভুল হবে না। আমি বলছি না ভুল হবে, তবে লেখালেখির ক্ষেত্রে অনেকটা সুবিধা ভোগ করবা, আমি যে স্টাইলে সবটা দিয়ে দিছি। উত্তর পেয়েছো, নেক্সট কোশ্চেন। উত্তোলনের উপর সুদ নির্ণয় এটা আর একবার যদি বলে দিতেন তাহলে খুব ভালো হতো। অবশ্যই বলবো, তোমার আপত্তি আমি কেন রাখবো? উত্তোলনের সুদ আমি এই যে তোমাকে আমি আবার স্ক্রিন শেয়ার করতেছি, দেখো নচেত তো বোঝানো কঠিন হয়ে যাবে। এই যে দেখো, দেখতে পাচ্ছ তো? জি স্যার। প্রত্যেক অংশীদার কিন্তু মাসে প্রতি মাসে 500 টাকা করে উত্তোলন করেছে নাকি? জি হ্যাঁ হ্যাঁ। আমরা তাহলে অঙ্ক করতেছি 12 মাসের। জি এইবার এই 500 টাকার উপরে তুমি 10% কাটো, দেখো কত টাকা আসবে, 50 টাকা আসবে। এই 50 টাকা আসবে 12, হ্যাঁ বলো, 10% কোথা থেকে আসলো? ডাকের মধ্যে বলা আছে উত্তোলন এবং মূলধনের উপর 10% সুদ ধরতে হবে, ডাক তো দেখতে হবে। আচ্ছা আচ্ছা, জি জি জি, এবার বুঝতে পারছি। তাহলে কি অন্যের প্রশ্ন নিব? জি স্যার আপনি নেন, সমস্যা। আচ্ছা শুনো, প্রশ্ন করার আগে তোমাদেরকে বলি আর 1 মিনিট সময় আছে, আবার কেটে যাব। আমি কি লাইন আবার দিব তোমাদেরকে? আমার কোন জ্বালা নাই, আমার সব আনন্দ, তোমার প্রশ্ন করলে আমি খুশি হই। বলো স্যার। বলো স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা স্বাগত তোমার হলো, তোমার জন্য স্যার দীর্ঘায়ু হোক। হ্যাঁ বলো, শুনছি। মানে আমি সবাইকে বলতে চাচ্ছি এটা যে আমি পিডিএফ ফাইলগুলো পাচ্ছি না। পিডিএফ ফাইল দেখো তোমার বন্ধু বান্ধব